অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। তার চির আকাঙ্ক্ষিত ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। সোমবার রাতে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে ক্লাবটিতে যোগ দিয়েছেন এমবাপ্পে। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 5 বছরের চুক্তি করেছেন তিনি। এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে বিগত বছরগুলোতে হয়েছে অনেক নাটকীয়তা। দলবদলের সবগুলো মৌসুমেই নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে, তবে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের দলে যোগ দেওয়া হয়নি এমবাপ্পের। সর্বশেষ 2022 সালে রিয়ালে যোগ দেওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন এমবাপ্পে, তবে শেষ পর্যন্ত পিএসজির সঙ্গেই আবার চুক্তি নবায়ন করেছিলেন তিনি। এরপর সদ্য শেষ হওয়া মৌসুম শুরুর আগেই ফরাসি এই তারকা ফুটবলার জানিয়ে দিয়েছিলেন তিনি পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না, ফলে এবার অন্তত তিনি রিয়ালে যোগ দিতে চলেছেন তা নিয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত এমবাপ্পের রিয়ালে যাওয়ার ঘোষণা বিশ্বাস করতে পারছিলেন না রিয়ালের ভক্ত সমর্থকরা। তবে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে রিয়াল ও এমবাপ্পে। গতকাল রাতে এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ এবং তাদের সাথে 5 বছরের চুক্তি করেছেন ফ্রান্সের এই তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও তাকে স্বাগত জানিয়ে রিয়াল মাদ্রিদ একটি ভিডিও প্রকাশ করেছে। এদিকে রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এমবাপ্পেও। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, একটা স্বপ্ন পূরণ হলো, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত, কেউ বুঝতে পারবে না আমি আসলে কতটা আনন্দিত। মাদ্রিদিস্তারা, তোমাদের দেখার অপেক্ষায় আছি। সমর্থনের জন্য ধন্যবাদ হালা মাদ্রিদ।